আজ থেকে টানা 5 দিন বাংলা সহ 10 রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ থেকে টানা 5 দিন কোন কোন রাজ্যে হতে চলেছে এই ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই, আগামী 5 দিন পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া দপ্তর। 26 থেকে 29 জুন গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাটের মতো পশ্চিমবঙ্গ উপকূলীয় রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জুন মাসের গোড়াতেই আরব সাগর বরাবর পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে পড়েছে, ভারী বর্ষণের সিক্ত বহু এলাকা। বঙ্গোপসাগর থেকে বর্ষার মেঘ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম সহ পূর্ববর্তে একাংশে। তবে দেশ জুড়ে বর্ষা আসতে এখনও কয়েকদিন বাকি বলে সম্প্রতি আবহাওয়া দপ্তর জানিয়েছিল। 6 জুন দেশে বর্ষা নামার সম্ভাবনা দিয়েছিল এমনই জানিয়েছিলেন তারা। তার আগে এবার দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। তবে শনিবারে সেই পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল 25, 26, 27, 28, 29 জুন উড়িষ্যার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। উড়িষ্যা বরাবর ঝড়সুগুদা, সম্বলপুর, সুরন্দরগড়, দেওগড়, কেওনাঝাড়, ময়ূরভঞ্জ, মালকানগিরি, কোরাপুট, বাইগুদা, গজপতিতে রবিবার থেকে পরবর্তী 5 দিন ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। পূর্ববর্তী হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27 থেকে 29 জুন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশে বিদর্ভ, ছত্তিশগড়ের সহ গাঙ্গেয়, দক্ষিণবঙ্গে আগামী 5 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতেও। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দিল্লি সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চড়া গরম থেকে স্বস্তি মিলতে পারবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।